বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই যুদ্ধের দামামা বেজে গেছে। ইসরায়েলে পাঠানো হয়েছে আমেরিকান বিমান, যেখানে একাধিক যুদ্ধের অস্ত্র পাঠিয়েছে আমেরিকা। সামরিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা। ইতিমধ্যেই মোদির সাথে কথা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর, এবং এই যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভারতে কতটা প্রভাব পড়বে এই যুদ্ধে, এবং একাধিক বিষয় কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। ভারতের সাথে ইসরায়েল প্রধানমন্ত্রীর সরাসরি যোগাযোগ, এবং আমেরিকা তার যুদ্ধ সামগ্রী দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে, সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আন্তর্জাতিক বিশেষজ্ঞ সুপর্ণ গোস্বামীর সাথে। তিনি কি বলছেন শুনুন। এখানে যুদ্ধ বলতে আমরা যেটাকে মানে যুদ্ধ হিসাবে, কনভেনশনাল ওয়ার হিসাবে যেটাকে আমরা মনে করি, সেইটা কিন্তু ইসরায়েল প্যালেস্টাইনের মধ্যে হচ্ছে না। তার কারণ আমাদের একটা জিনিস বুঝতে হবে যে ইসরায়েলে যে অ্যাটাকটা হয়েছে সেটা করেছে একটা জঙ্গি গোষ্ঠী। এবং আমরা জানি যে 9/11 এর পরবর্তী সময় ইউনাইটেড নেশনস এর একটি রেজলিউশনের মাধ্যমে প্রত্যেকটা দেশ কিন্তু তারা ওয়ার অন টেরর হিসাবে ঘোষণা করে, এবং সেটারই প্রতিচ্ছবি আমরা দেখছি যে ইসরায়েল তারা প্যালেস্টাইন দখল করা সত্ত্বেও হামাসের এই অ্যাটাকটাকে কিন্তু আউটরাইটলি নিগেট করছে বৃহত্তর রাষ্ট্রগুলো। তার মধ্যে রয়েছে অন্যতম রাষ্ট্র হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত, তার পাশাপাশি বাহরেন এবং অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশ, তারাও কিন্তু ইতিমধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। যদিও এই প্রত্যেকটা দেশ কিন্তু টু স্টেট তত্ত্ব বা টু স্টেট রেজলিউশনের জন্যই কিন্তু এতদিন তারা ভোকাল ছিল। কাজে একটা বিষয় নিশ্চিত যে এইটা যে এই এই যে একজোট হয়ে এবং বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পাশে দাঁড়ানোর যে পরিকল্পনা, এটা হচ্ছে ওয়ার অন টেররের একটা দিক। অন্য দিকটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে অনেকগুলো রিপোর্টসে কিন্তু পাবলিশ হয়েছে যে হামাসকে ট্রেন করেছে রাশিয়া, এবং ইতিমধ্যে রাশিয়া এবং চায়না তারা কিন্তু একটা পরোক্ষে মদদ দিচ্ছে হামাস গোষ্ঠীকে ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য। এবং যেহেতু ইসরায়েলের পাশে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দাঁড়িয়েছে, সেই কারণে কোথাও গিয়ে কিন্তু এই যুদ্ধটা হয়ে যাচ্ছে ইসরায়েল ইউনাইটেড স্টেটস অ্যালায়েন্স ভার্সেস একটা ইনডাইরেক্ট রাশিয়া চায়না অ্যালায়েন্স এর মধ্যে। কাজে এই এই ইকুয়েশনটা কিন্তু কোথাও গিয়ে ভীষণ ভাবে ক্লিয়ার হয়ে যাচ্ছে এই এই পরিস্থিতি থেকে। কাজে সব বিষয়ে দেখতে গেলে যেটা মূলত যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে যে ইসরায়েলের এই ওয়ার অন টেররটা, ওয়ার অ্যাগেনস্ট টেররটা আমি বলবো, এই ওয়ার অ্যাগেনস্ট টেররের মধ্যে কিন্তু কোথাও গিয়ে সেই অক্ষের একটা যুদ্ধ দেখা যাচ্ছে, একটা অক্ষের ফেস অফ দেখা যাচ্ছে, যেখানে একদিকে রয়েছে ইউনাইটেড স্টেটস এবং অন্যদিকে পরোক্ষভাবে রয়েছে রাশিয়া এবং রাশিয়ার অ্যালাই চায়না। দ্বিতীয়ত আমেরিকার যে অস্ত্র ভান্ডার ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের কাছে পৌঁছেছে, তাহলে কি আগামী এক দুদিন আরো রক্তক্ষয়ী সংঘর্ষ হতে যাচ্ছে বলে আপনি মনে করছেন? দেখুন, রক্তক্ষয়ী সংঘর্ষ হবেই, কারণ আমরা দেখেছি যে বিভিন্ন সময় যখনই ইসরায়েলের ওপর অ্যাটাক হয়েছে, ইসরায়েল কিন্তু আউটরাইট রিটালিয়েশনের মাধ্যমে আরো বৃহত্তর অংশ প্যালেস্টাইনে তারা কিন্তু দখল করে নিয়েছে। এবং কোথাও কি আমার মনে হচ্ছে এই যে হামাসের অ্যাটাকটা, যারা যে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বহু দিন ধরে, বহু যুগ ধরে তারা টু স্টেটের যে সলিউশনের কথা বলেছে, হঠাৎ করে সেই সলিউশনকে একেবারে পেছনে ফেলে রেখে হামাসের এই জঙ্গি আক্রমণ, এইটা কোথাও গিয়ে ইসরায়েলের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংককে পুরোপুরি দখল করে নেবার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে ইসরায়েল আউটরাইট রিটালিয়েশন করছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে গাজাতে যে রক্তক্ষয়, ওয়েস্ট ব্যাংকে যে রক্তক্ষয়, কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে ইসরায়েল হয়তো হাতে অস্ত্র পেয়ে গেছে এইবার গাজা এবং ওয়েস্ট ব্যাংকে পুরোপুরি দখল করে নেওয়ার জন্য, যেভাবে তারা ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছি প্যালেস্টাইনের বৃহত্তর অংশগুলোকে ছিনিয়ে নিয়েছে বা দখল করে নিয়েছে। আপনার কি আশঙ্কা করছেন আপনার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যে ইসরায়েল যদি 3 লক্ষ সেনা ইতিমধ্যেই প্রস্তুত করেছে, 1 লক্ষ সেনাকে তারা কিন্তু ব্যাটেল ফিল্ডে নামিয়ে দিয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে যদি 3 লক্ষ সেনাকে যদি পারমিশন দেয় অ্যাওয়ার করার জন্য, তাহলে লেবানন পাশে, ইসরায়েলের পাশে অন্য যে রাষ্ট্রগুলি আছে মুসলিম রাষ্ট্রগুলি, সেগুলো কি তুরস্ক, ইরান, ইরাকি পাল্টা একই সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে, কি মনে হচ্ছে? না তারা শুধু মরাল সাপোর্টই করে যাবে? দেখুন, যুদ্ধ এই মুহূর্তে কিন্তু কোন রাষ্ট্রই চাইবে না, কারণ আমরা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরবর্তী সময় থেকে যেভাবে ইনফ্লেশন এবং যেভাবে
যে হঠাৎ করে যে অয়েল প্রাইসেস রাইজ করেছিল সেই জায়গাটা কোথাও গিয়ে কিন্তু কোনো দেশই চাইবে না, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বৃহত্তর রাষ্ট্রগুলো যারা কিন্তু মধ্যপ্রাচ্যের তেল তেলের ওপর অনেকটাই নির্ভরশীল, তারা কখনোই চাইবে না মধ্যপ্রাচ্যের দেশগুলো যুদ্ধে জড়িয়ে পড়ুক। কারণ একবার যদি তারা যুদ্ধে জড়ায় তাহলে একটা বিষয় নিশ্চিত যে তেলের যে দাম এবং তেলের যে ক্রাইসিস সেটা কিন্তু মারাত্মকভাবে চলে আসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ কিন্তু অ্যাভয়েড করারই চেষ্টা করবে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশেষ করে আমেরিকা। কিন্তু যদি জড়িয়ে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় যে একটা মারাত্মক ক্রাইসিস তৈরি হবে, এসপেশালি এনার্জি ইম্পোর্টের ক্ষেত্রে। আমাদের আরো একটা বিষয় বুঝতে হবে যে চায়না যে কিন্তু পরোক্ষভাবে রাশিয়ার সঙ্গে অ্যালাই করেছে এবং যে রাশিয়া কিন্তু ইতিমধ্যেই প্যালেস্টাইনের দিকে তারা ঝুঁকেছে, যারা ইনক্লাইন করেছে, সেই চায়না কিন্তু 80% অয়েল ইম্পোর্ট করে মিডিল ইস্টের কাছ থেকে। তো কাজে কোনো দেশই চাইবে না যে মিডিল ইস্টার্ন নেশনস গুলো ইরান, ইরাক, সৌদি আরেবিয়া, UAE এরা কোনোভাবেই যুদ্ধে জড়াক। কাজে আমার মনে হয় না যে আউটরাইট ওয়ার সেভাবে হবে, কিন্তু কোথাও গিয়ে ইসরায়েল কিন্তু তাদের অস্ত্র, তাদের যে মিলিটারি মডার্নাইজেশন সেটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না। সেই মিলিটারি মডার্নাইজেশন কিন্তু অন্যান্য অনেক রাষ্ট্রের তুলনায় অনেক ভালো। ইসরায়েল কিন্তু বহু রাষ্ট্রকে মিলিটারি ইকুইপমেন্ট দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ইসরায়েল একাই যথেষ্ট পারদর্শী ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপকে একেবারে দখল করে নেবার যেভাবে তারা আগে প্যালেস্টাইনকে দখল করেছে, কিন্তু ইতিমধ্যে আমার মনে হয় না যুদ্ধের কোন মানে আউটরাইট ওয়ারের কোন রকম কোন অপরচুনিটি আছে বলে। নেতানিয়াহু কালকে সন্ধ্যাবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন, ফোনে দুই রাষ্ট্রনেতার সঙ্গে কথা হয়, এবং নেতানিয়াহু এবং মোদীর যে সম্পর্কে রসায়ন কিন্তু অনেক গভীরে, এবং দুজনের মধ্যে কিন্তু একটা পার্সোনাল রিলেশন এই মুহূর্তে রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কি সাহায্য চাইতে পারে, বা প্রধানমন্ত্রী তাকে কি বলতে পারেন, কি এই জায়গাটা কি বুঝতে পারছেন? দেখুন, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ভারতের যে বিদেশ নীতি বা ভারতের যে কূটনীতি সেটা কিন্তু কখনোই ওয়ারকে সাপোর্ট করে না। কারণ ভারত কিন্তু বরাবরই বলেছে যে আমরা ভায়োলেন্সের এগেনস্টে, এবং ভারত কিন্তু সবসময়তেই চেষ্টা করে মেডিয়েশনে, ভারত চেষ্টা করে পিসফুল রেজলিউশন অফ কনফ্লিক্টে। তো নেতানিয়াহুর যে নরেন্দ্র মোদীর সঙ্গে ডায়ালগ সেটা কোথাও গিয়ে আমার মনে হয় যেহেতু একটা সময় ইসরায়েল পাকিস্তানের এই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধাচরণ করেছিল এবং ভারতের পাশে দাঁড়িয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যেহেতু ভারত এখন একটা আন্তর্জাতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ পজিশন হোল্ড করছে, কারণ আমরা জানি যে আমেরিকার সঙ্গে ইতিমধ্যে ভারতের যে রিলেশন সেটা কিন্তু অন্যান্য অনেক রাষ্ট্রের তুলনায় খুবই ভালো, এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অনেক রকমের ডায়ালগ, অনেক রকমের অ্যালায়েন্সেস এর সঙ্গে কিন্তু ইতিমধ্যে যোগ হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর পাশে থাকাটাই হয়তো কোথাও চাইছে ইসরায়েল। এবং নরেন্দ্র মোদী বা আমার আমার বক্তব্য হচ্ছে যে ভারতের যে বিদেশ নীতি বা ভারতের যে বিদেশ মন্ত্রক, তারা কিন্তু ইসরায়েলের দখলকে, ইসরায়েলের প্যালেস্টাইন ছিনিয়ে নেওয়াটাকে সাপোর্ট করবে না, তারা কিন্তু সেই জায়গাটাতে অ্যাম্বিভ্যালেন্ট থাকবে। কিন্তু যেটা সাপোর্ট করবে সেটা হচ্ছে ইসরায়েলের ওয়ার এগেনস্ট টেররকে। এবং নরেন্দ্র মোদী ইন সলিডারিটি উইথ ইসরায়েল যেটা প্রথম দিন টুইট করেছিলেন সেটা কিন্তু কোথাও গিয়ে এই ওয়ার এগেনস্ট টেরর এই জায়গাটাতেই কিন্তু একমাত্র ভারত সাপোর্ট করবে। কারণ ভারত জানে খুব ভালো করে যে ভারতের যে পজিশন সেটা কোনোভাবেই কিন্তু কোনো দিকে ইনক্লাইন করাতে পারবে না। কারণ এখন যদি প্যালেস্টাইনের দিকে থাকে তার মানে পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে হামাস গোষ্ঠীকে সাপোর্ট করা সেটা ভারত কখনোই করবে না। অন্যদিকে পরোক্ষ ভাবে যেহেতু হামাসের কে সাপোর্ট দিচ্ছে চায়না, সেই জায়গাটাতেও কিন্তু ভারত যথেষ্ট ওয়াকিবহল। অন্যদিকে ইসরায়েলকে আউটরাইট সাপোর্ট করা মানে রাশিয়ার সঙ্গে ভারতের যে একটা মানে চাপা যে একটা ভালো সম্পর্ক সেটা নষ্ট হওয়া। তো ভারত কিন্তু তার যে স্ট্যান্ড যে আমরা টেরোরিজমের বিরুদ্ধে সেই স্ট্যান্ডটা মেনটেন করবে, কিন্তু যুদ্ধ যদি হয় তাহলে ভারত কিন্তু একটা অ্যাম্বিভ্যালেন্ট পশ্চার যেটা ভারত বরাবর করে আসছে সেই পশ্চারটাকেই কিন্তু মেনটেন করার চেষ্টা করে যাবে।
আপনারা শুনলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ সুপর্ণ গোস্বামীর বক্তব্য। কার্যত ইসরায়েল এবং হামাসের মধ্যে চলা তুমুল লড়াইকে ঘিরে দপ্তর পশ্চিম এশিয়া কি হবে, এই রক্তক্ষয়ী যুদ্ধের ভবিষ্যৎ তা নিয়েও কিন্তু উদ্বেগ বাড়ছে। যুদ্ধকে ঘিরে কার্যত আড়াআড়ি বিভাজন দেখা গিয়েছে বিশ্বে। হামাসের পাশে দাঁড়িয়েছে তুরস্ক, ইরান, মিশর সহ একাধিক দেশ। উল্টো দিকে ইসরায়েলের পথে কিন্তু দাঁড়িয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ছাড়াও ব্রিটেন, ফ্রান্সের মতো ইউরোপের একাধিক দেশ। ভারতকেও পাশে পেয়েছে ইসরায়েল। ইতিমধ্যেই সামরিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য করছে আমেরিকা। যুদ্ধের একাধিক সামগ্রী পাঠানো হয়েছে আমেরিকার তরফ থেকে ইসরায়েলে। একেবারে বলা হয়েছে যে যুদ্ধের দামামা কিন্তু ইতিমধ্যেই বেজে গেছে। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। রয়েছে আর অন্যান্য সংবাদ, সাথে থাকুন।